ফিশ কেক এর জন্য আমি আজকে নিয়েছি ভেটকি মাছ। এখানে আমি কিছুটা তৈরি করে রেখেছি। এখানে আমি ভেটকি মাছ নিয়েছি, বোনলেস করে নিয়েছি। বোনলেস করে ভেটকি মাছের সাথে আমি দিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, পরিমাণ মতো লবণ, আদা কুচি দিয়েছি অল্প একটু, জিরা গুঁড়া দিয়েছি, গরম মশলা গুঁড়া দিয়েছি, আর সাদা গোলমরিচ গুঁড়া আমি এখানে দিয়েছি, এবং সবগুলোকে একসাথে আমি মেখে নিয়েছি। ফিশ কেক আমি তৈরি করব, তেলে ভাজতে হবে আমাকে, এই জন্য আমি আগে তেল দিয়ে নিচ্ছি প্যানে। ভেটকি মাছ দিয়ে আমি ফিশ কেক তৈরি করছি, ফিশ কাটলেট এটা দিয়ে তৈরি করা যায়। তেলটা আমার গরম হতে হতে আমার কাছে আর একটু ডো আছে, আর কয়েকটা ফিশ কেক তৈরি করে ফেলি। যে উপকরণগুলো আমি দিয়েছি এগুলো কিন্তু আমাদের বাসাতেই থাকে সব সময়, শুধু ভেটকি মাছটা আনতে হবে। তেলটা এর মধ্যে আমার গরম হয়ে গেছে, আমি এখন একটা একটা করে ফিশ কেক গরম তেলে ছেড়ে দিচ্ছি। ফিশ কিন্তু আমাদের প্রতিদিনই ইফতারের আয়োজনে থাকতে পারে, যেহেতু সারাদিন রোদে রাখা হয়। এ সময় সুষম খাবার, প্রোটিন জাতীয় খাবার, ভিটামিন এগুলো থাকাই উচিত আমাদের ইফতারের টেবিলে। সবগুলো ফিশ কেক আমি এখানে দিয়ে দিলাম, দুই পাশে বাদামি রং হয়ে এলে আমি এটাকে নামিয়ে নেব। শুধুমাত্র ভেটকি মাছ দিয়ে ফিশ কেক খেতে হবে তা নয়, বলছিলাম যে রুই মাছ দিয়েও এটি আপনি করতে পারেন, বা আপনি যদি যেই মাছ খান সেই মাছটা দিয়েই করতে পারেন, কিন্তু ভেটকি মাছটা দিয়ে একটু বেশি ভালো লাগে। অনেকে মাংসের কিমা দিয়েও এটা তৈরি করে থাকেন, যে যার স্বাদ মতো। মাংস দিয়েও করতে পারি, মাছ দিয়েও করতে পারি। কেউ যদি মাংস খেতে পছন্দ না করেন মাছ খাবেন, মাছ খেতে পছন্দ না করলে মাংস দিয়ে খাবেন, চিকেন দিয়ে করলে এটা অনেক ভালো লাগবে। রেসিপি কিন্তু খুব বেশি কঠিন না, যেহেতু আমরা বলছি ছটপট ইফতার, তো আমি চেষ্টা করছি যে ছটপট কিভাবে আপনাদের কিছু রেসিপি দেয়া যায় সেই চেষ্টাই করছি। সারাদিন রোজে রেখেছি বলে আমার ইফতারের টেবিলে যা ইচ্ছা আমি তাই খাবো এরকম মনোভাব কিন্তু থাকলে চলবে না। এই সময় আরো বেশি খাদ্যাভ্যাসের দিকে মনোযোগ দিতে হবে, এবং আমি প্রতিদিনই দেখাচ্ছি যে একটি করে, যেহেতু আমরা ভাজা আইটেমটা বেশি খেতে পছন্দ করি, একটা এরকম আইটেম রাখছি, এবং সেই সাথে কিন্তু একটা জুস বা একটা পানীয় আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রচুর পরিমাণে পানি খেতে হবে, এই বিষয়টি একদম ভুলে গেলে চলবে না। আর সারাদিন যেহেতু খাবার খাওয়া হয় না, এমনিতেই অনেক পরিমাণ শক্তি ক্ষয় হয় দেহ থেকে। আমাদের ফিশ কেকটা কিন্তু প্রায় হয়ে এসেছে, একপাশে বাদামি রং ধরে গেছে, একটু পরে আমি এটাকে নামিয়ে নেব। কেউ যদি ধনে পাতা খেতে পছন্দ করেন বা পুদিনা পাতা খেতে পছন্দ করেন, রোজের সময় পুদিনা পাতা খুবই উপযোগী একটি খাবার, দিতে পারেন যে যার স্বাদ মতো বা পছন্দ মতো। এটা সস দিয়ে খেতে ভালো লাগবে, টমেটো সস বা বারবিকিউ সস দিয়েও খেতে পারেন। এটার সাথে একটু ফ্রেঞ্চ ফ্রাইও নিয়ে নিতে পারেন, ফ্রেঞ্চ ফ্রাইয়ের সাথে ফিশ কেক, সেই সাথে সস, রংটাও অন্যরকম দেখাবে, খেতেও ভিন্ন স্বাদ যুক্ত হবে। হয়ে গেছে ফিশ কেক, এখন আমি এখানে বারবিকিউ সস নিয়েছি, টমেটো সস দিয়েও খাওয়া যাবে, এবং বলছিলাম যে পুদিনা পাতা এবং ধনে পাতা একসাথে বেটে সেটা দিয়ে একটি সস তৈরি করে খাওয়া যাবে, এবং একটু লেবু অর্ধেক করে কেটে স্লাইস করে আমি এটাকে গার্নিশের জন্য দিয়েছি। নামিয়ে নিলাম সবগুলো ফিশ কেক, হয়ে গেল আমাদের আজকের মজাদার সুস্বাদু ফিশ কেক, যেটাকে আমি বারবিকিউ সস দিয়ে পরিবেশন করেছি।